আছো মিনাকির ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাকরোল আলু পোস্ত। জানি আমরা অনেকেই ঝিঙে পোস্ত খায়, আলু পোস্ত খেয়ে থাকে, তো আমার রেসিপিটা একটু অন্যরকম। আর আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তো আর আমাদের পাশে থাকবেন। তো আমি কী করে রান্না করি চলুন দেখে নিই। তো আমি এখানে পাঁচটা কাকরোল কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো। তো এখানে তেলের পরিমাণটা বেশি লাগছে, আলুটা আমি ভেজে নিয়েছি লাল লাল করে। তো এবার আমি একটা পাত্রে তুলে নেবো আলুগুলো, ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। আর বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। তো একটু নাড়াচাড়া করে তেলের ওপরে আমি কাকরোলটাকে ভেজে নেবো এক থেকে দু মিনিট। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু কষিয়ে নেব। তো ভাজা আলুটা এবার আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে আমি পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এক থেকে দুই মিনিট কষানোর পরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো পরিমাণ মতন জল, আপনার আপনাদের পরিমাণ মতন দেবেন। তো পাঁচ মিনিট ফুটতে দেবো, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দেখছি আমার কাকরোল দিয়ে পোস্ত রেডি। তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।